ব্যারাকপুরে আয়োজিত হলো কর্মমেলা, উপস্থিত বিধায়ক, পৌর প্রধান সহ বিশিষ্টজনেরা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কর্মসংস্থানের লক্ষ্যে ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাসের উদ্যোগে আয়োজিত হলো শনিবার ব্যারাকপুর NCSC ক্লাব মাঠে কর্মমেলা। এদিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াটির বিধায়ক পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য রাজা পাসোয়ান, গীতালী বিশ্বাস, নয়াটি পৌরসভার পৌর পরিষদ সদস্য সনদ দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের কর্মমেলায় 700 জনেরও বেশি চাকরিপ্রার্থী বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেন। কর্মমেলা নিয়ে বলতে গিয়ে পৌরপিতা জয়দীপ দাসের উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী ও উত্তম দাস। জানান, এমন ধরনের অভিনব উদ্যোগ সফল হলে আগামী দিনে এমন ধরনের আরও কর্মসূচির আয়োজন করা যেতে পারে গোটা শিল্পাঞ্চল তথা রাজ্য জুড়ে। চিন্তাভাবনাটা অভাবনীয় এবং সুদূর প্রসারী। আমরা তো কেউ সত্যি কথা বলতে এরমভাবে কোনোদিন ভাবিনি। আমাদের নবনির্বাচিত কাউন্সিলর জয়দীপ, 7 নম্বর ওয়ার্ডের ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, ও যে এরকমভাবে ভেবেছে, এরকমভাবে যে কিছু করা যায়, এই ভাবনাটাকেই আমি সদর্থক মনে করি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই ক্যাম্পের পরে যদি দেখা যায় যে জয়দীপ সাকসেসফুল, এখানে অনেকগুলো ছেলেমেয়ের একটা ন্যূনতম জীবিকার ব্যবস্থা হয়েছে, আমার ধারণা তাহলে এটাই আস্তে আস্তে সারা জেলার মধ্যে স্প্রেড করবে। কারণ কোম্পানিগুলো অনেক সময় যারা যোগ্য এরকম প্রার্থী খুঁজে পায় না, আবার যারা যোগ্য প্রার্থী তারা অনেক সময় কোম্পানিকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে না। অতএব এই যে একটা যোগাযোগের সংযোগস্থল, যেটা কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, তিনি নিজে উদ্যোগ নিয়ে করছেন, এটা অভাবনীয় এবং অতি অবশ্যই অভিনন্দনযোগ্য। না, আমি তো বললাম একটু অভাবনীয় উদ্যোগ, এবং এটা যদি সাকসেস হয় আমার মনে হয় যে এটা আস্তে আস্তে তখন এটার বিস্তার ঘটবে। জয়দীপ দাস, 7 নম্বর ব্যারাকপুর 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই যে ওর মাথায় নানা রকম আইডিয়া আসে মানুষের জন্য কাজ, মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, এবং আজকের যে আইডিয়াটা, যে কর্মমেলা, এই প্রচুর প্রায় 7-8টা কোম্পানিকে ও এখানে আজকে নিয়ে এসছে, এবং সেখানে প্রচুর ইয়াং ছেলে মেয়েরা যারা ইন্টারভিউ দিচ্ছে, যদি সেখান থেকে যদি সত্যি কিছু চাকরির সন্ধান পাওয়া যায় তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। এর আগে ও একটা খুব সুন্দর আইডিয়া দিয়েছিল, সেটা হচ্ছে যে হাতের মুঠোয় কাউন্সিলর, মানে যে কোনো সমস্যায় কাউন্সিলরকে খুব প্রয়োজন ওয়ার্ডের ক্ষেত্রে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে একটা অ্যাপ তৈরি করেছিল যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। এবং আমার মনে হয় এই ধরনের অ্যাক্টিভিটিস 2022-এ দাঁড়িয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস যত বেশি করব মানুষের পরিষেবা দিতে অনেক বেশি সুবিধা হবে। আমি বললাম ওই আইডিয়াটা, জয়দীপের যে আইডিয়াটা, এটা সমস্ত ব্যারাকপুর জুড়ে যদি সমস্ত কাউন্সিলরকে নিয়েও করতে পারে খুব ভালো হয় আর কি। সো এইভাবেই কাজ করে যাই আমরা, তো মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। এটা একটা খুব ভালো দিক, কারণ কি মানে এখন সমাজের সবথেকে বড় সমস্যা হচ্ছে একটা বেকার সমস্যা। সেই বেকার সমস্যা সমাধানের কথা অনেকেই বলেন, কিন্তু সঠিকভাবে সেই চিন্তাভাবনা করেন না কী করলে হবে। সেখানে বেকার সবসময় তারা চাকরি চায় এবং চাকরির প্রয়োজন, সে জীবিকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, কিন্তু সেই কারণে একটা নতুন ভাবনা নিয়ে কোম্পানির সাথে যোগাযোগ করে যে তারা আসুক। বহু প্রার্থী আছে, চাকরি প্রার্থী, এবং তারা নিজেদের মতো নিজেরা যোগ্য প্রার্থী বেছে নিয়ে তাদের কর্মস্থানের ব্যবস্থা করে। অপরদিকে ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা কর্মসূচির প্রধান উদ্যোক্তা জয়দীপ দাস জানান, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ইচ্ছা বাংলা যুবক যুবতীরা বাংলায় সবসময় কর্মময় কর্মব্যস্ততার মধ্যে থাকুক। সেই কর্মব্যস্ততায় তিনি যেরকম কর্মব্যস্ত থাকেন, আমরা চেয়েছি আমাদের ব্যারাকপুরবাসী এবং এলাকার যত ব্যারাকপুর সমগ্র ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে কালকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এরকম অনেক ছেলেমেয়েরা আছে, তারাও আজকে এখানে ইন্টারভিউ দিতে এসেছে, যাতে তারা সবসময় কাজের মধ্যে থাকে, বাংলা যেন সবসময় কাজের মধ্যে সবসময় কাজ পায়, বাংলার ছেলেমেয়েরা কাজের মধ্যে থাকতে পারে, সেটাকে অনুপ্রেরণা নিয়েই আমাদের বিধায়ক রাজ চক্রবর্তীর ইচ্ছাতে, রাজ চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টাতে 7 নম্বর ওয়ার্ড এবং ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি মিলে আজকে এই কর্মমেলা হচ্ছে। কতজন এখন অবধি
700 জন রেজিস্ট্রেশন করেছে, 700 জন। আমাদের যে মাই কাউন্সিলর অ্যাপ আছে 7 নম্বর ওয়ার্ডের, সেই মাই কাউন্সিলর অ্যাপের মাধ্যমে 700 জন রেজিস্টার করেছে। এই 700 জন শুধু আজকেই নয়, সারা বছর ধরে তারা যেন পরিষেবা পায় সেটা দেখা এবং তাদেরকে সেই কর্মের ব্যবস্থা করে দেওয়া, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সারা বছর মানুষের পাশে থাকি মমতা ব্যানার্জির নেতৃত্বে, একদিন কাজ করি না আমরা, সারা বছর মানুষের পাশে থাকাটাই আমাদের আমাদের কাজ এবং আমাদের এটাই প্রতিজ্ঞা। এখানে 80-90 জন মিনিমাম আজকেই স্পটে পেয়ে যাবে, 80-90 জন মিনিমাম এখনই স্পট থেকে পেয়ে যাবে, বাকি আমরা সারা বছর কাজের মধ্যে রাখবো তাদের। এই ধরনের উদ্যোগ নিয়ে উদ্যোক্তাদের সাধুবাদ জানান চাকরি প্রার্থীরা। খুবই ভালোভাবে দেখছি, মানে এরকম যাতে আরও জব ফেয়ার হয়, আরও এখন যে কোম্পানিগুলো এসছে ওর থেকে যেন বেটার বেটার কোম্পানি আসে, আরও আসে, এটাই এক্সপেক্ট করবো আমাদের কাউন্সিলর থেকে। আমি ওয়েস্ট বেঙ্গলে তো নিয়ে চলে কখনো দেখিনি এরকম কোনো জব ফেয়ার, তো মানে একটা এরিয়া অনুযায়ী সিলেক্ট করে সেখানকার কাউন্সিলর একটা নতুন জব ফেয়ার সেই এরিয়ার জন্য খুলেছে, এরকম ফার্স্ট টাইম দেখছি আর খুবই ভালো, এক্সপেক্ট করি যেন ফিউচারে আরও বড় বড় কোম্পানি আসে। খুবই ভালো একটা প্রচেষ্টা, যারা যে সমস্ত স্টুডেন্টরা কাজের জন্য পাচ্ছেন না কোনো কাজ, তাদের জন্য খুব ভালো একটা উদ্যোগ, দেখা যাক কতদূর কী হয়। খুব ভালো প্রচেষ্টা আমাদের মতো স্টুডেন্টদের জন্য। না কখনো দেখিনি, এই এই ফার্স্ট আমাদের ব্যারাকপুরে এটা অনুষ্ঠিত হয়েছে, তাই জন্য খুবই ভালো লাগছে। প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য এরকম কোনো একটা প্রচেষ্টা বলা বাহুল্য, খুবই ভালো। এই আশা রেখে মহারাজ রয়েছেন আমাদের মিশনের মহারাজ ছাত্র, তারা প্রত্যেকেই জানে যে মহারাজ যখন উপস্থিত থাকেন মঞ্চে তখন মানুষ সুপ্রভাত ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন, চার ফ্রন্টে উপস্থিত করছেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী রাজ চক্রবর্তী মহাশয়, যারা জব সিকিউর যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চলে গেলাম।